এখন আমরা এসেছি ইডেন গার্ডেনে। এটা খুব সুন্দর পার্ক, ধর্মতলা থেকে 10 মিনিটের রাস্তা। 1836 সালে থেকে 1842 ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড অকল্যান্ড। ওনার দুই বোন এমিলি অ্যান্ড ফেনি ইডেন, ওনাদের নাম অনুসারে এই পার্কের নাম করা হয়েছে ইডেন গার্ডেন। এই পার্কের মূল আকর্ষণ হলো বার্মিস প্যাগোডা। এটি লর্ড অকল্যান্ড বার্মা থেকে কলকাতায় ইম্পোর্ট করেছিলেন। ওনার দুই বোন অবসর সময় কাটানোর জন্য তিনি এই পার্কটাকে, পার্কের মধ্যে প্যাগোডাকে বসিয়েছিলেন। এই পার্কটি, প্যাগোডাটা খুব সুন্দর, খুব আকর্ষণীয় দেখতে। এটা খুব সুন্দর পার্ক, আপনারা এখানে এসে সময় কাটাতে পারেন। চলুন পার্কের মধ্যে আর কি কি আছে দেখে নেওয়া যাক। পার্কের মাঝখানে খুব বড় বড় পাম ট্রি আছে। এই পাম ট্রিগুলো পার্কের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। চারিদিকে সবুজ সবুজ, পাখিদের কোলাহল, এতে পার্কের সৌন্দর্য আরো বৃদ্ধি পাচ্ছে। পার্কের মাঝখানে খুব সুন্দর একটা জলের ফ্লোয়ারা আছে, দেখতে ওটা খুবই সুন্দর। এখানে কিছু কাঠের বসার জায়গাও আছে। দূরে লেকের ধারে দুটো পানকৌড়ি বসে মাছ ধরছে। ক্যাকটাস হাউস আছে, চলুন এবার ক্যাকটাস দেখা যাক। এখানে অনেক ভ্যারাইটিস ধরনের ক্যাকটাস আছে, ক্যাকটাস গুলো দেখতে খুবই সুন্দর। পার্কের দক্ষিণে জাপানিজ গার্ডেন আছে, এখানে নানা রকমের জাপানিজ হার্ব পাওয়া যায়। এই পার্কের মূল আকর্ষণ হলো
বার্মিজ প্যাগোডা, 1856 সালে লর্ড অকল্যান্ড এই প্যাগোডাটা রিকনস্ট্রাকশন করেছিলেন। দেখতে খুবই সুন্দর, লুক লাইক এ বুদ্ধিস্ট টেম্পল। চলুন এবার প্যাগোডা ভেতরটা দেখে নেওয়া যাক। হাজবেন্ড এখন প্যাগোডা ঘুরে ঘুরে দেখছে। প্যাগোডার ব্যাক সাইডে বোট আছে যেখানে বাচ্চারা বোটিং করে এবং জলের মধ্যে কিছু মাছও দেখা যাচ্ছে। আইলা সাইক্লোনে এই পার্কের অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক বড় বড় গাছের ডালপালা ভেঙে পড়েছে, অনেক গাছের ডালপালা এখনো ওখানে পড়ে আছে।